আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজ রান্না করব আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই দেশি মুরগি এভাবে করে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো চলে যাচ্ছি রেসিপিতে। আমি শুরুতেই মুরগিটি ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিব সব মশলা, অর্থাৎ মাংসে যা মশলা লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, যার যার টেস্ট অনুযায়ী এটি দিবেন, আদা রসুন পেস্ট, জিরা, ধনে গুঁড়ি, গরম মশলা। আমি আজ গরম মশলাগুলো একটু আস্তে আস্তে ইউজ করব, অর্থাৎ আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি। বাটা মশলা বলতে গরম মশলা বাটাটা ব্যবহার করিনি। তো এরপরে আমি এখানে এক্সট্রা করে দিব সয়া সস, যেটি হয়তো বা অনেকেই দেন না। তো এখানে কিন্তু এক চামচ চামচের মতো, এক চা চা চামচের মতো সয়া সস দিতে হবে এবং সামান্য পরিমাণে চিনি দিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিতে হবে, এটি তো দিতেই হবে। তো হালকা একটু চিনি দিতে হবে। তো এখন দেখুন আলুগুলো কিন্তু একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু একটু সময় নেয়। তো আমি এখানে এক মশলাগুলো দিয়ে, অর্থাৎ সবগুলো মশলা দিয়ে, আলু দিয়ে এখন এটি মাখিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। তো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আশা করছি এ পর্যায়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায়। তো দেখুন এটি আমি হাতে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে কোনো প্রকারের পেঁয়াজ দিইনি, আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজ দিতে পারেন অথবা টক দইও দিতে পারেন, এবং টমেটো দিলে তো খুবই ভালো হয়। টক দইটা না দিতে পারলেও এখানে আমি সয়া সস দিয়েছি, আপনারা কিন্তু এখানে টমেটো দিলে আর সয়া সসটা দিতে হবে না। তো আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি এবং তেল দিয়ে দিচ্ছি। তো এটি একটু লাল লাল করে ভেজে নেব, এতে করে একটা সুন্দর স্মেল আসবে, অর্থাৎ পেঁয়াজটি একটু লাল লাল করে ভেজে দিতে হবে। তো দেখুন যদি ভালো লাগে তাহলে আশা করছি শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিও অনেকেই দেখতে অনেকেরই দেখার সুযোগ হয় এবং আমারও উপকার হয়। তো দেখুন আমি কতটা লাল করে ভেজেছি, অর্থাৎ একেবারে কিন্তু বেরেস্তার পর্যায়ে যায়নি। এর আগেই মুরগিটি দিয়ে দিয়েছি এবং হাঁড়িটি ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি, অর্থাৎ এটি কিন্তু বেশি একটা পানি দিয়ে বেশি করে সিদ্ধ করলে ভালো লাগবে না। তো হালকা একটু পানি দিয়ে চুলাটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, তো চুলার ফ্লেমটি কিন্তু কোনো মতেই হাইয়ে দেওয়া যাবে না। তো এখন এটি ভালো মতো সিদ্ধ করে নিব। তো অবশ্যই কিন্তু ঢেকে ঢেকে একেবারে কষানোর ভিতরেই সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমি এখন এটি ঢেকে দিচ্ছি। তো যদি কিছু জানার থাকে অথবা আমাকে কোনো কিছু জানানোর থাকে তাহলে আশা করছি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এর ভিতরে 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু 2-3 বার নাড়াচাড়া দিতে হবে, যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। নিচ দিয়ে যদি কোনো তরকারি ধরে যায় তাহলে কিন্তু ওই তরকারিটির স্বাদটি একেবারেই নষ্ট হয়ে যাবে আর তারপর বলবেন রেসিপিটি ভালো হয়নি। তো অবশ্যই কিন্তু নিচ থেকে যাতে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন কিভাবে তেল উঠেছে। তো যখন একেবারে কষা কষা হয়ে যাবে তো এরপরে আমি এটি প্রেশার কুকারে দিয়ে দিব। তো আমি যেহেতু কাঁঠালের বিচি আগেই সিদ্ধ করে, অর্থাৎ এ সময় কিন্তু কাঁঠালের বিচি পাওয়া যায় না, তো আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিব, যার কারণে কিন্তু এখনও দেইনি। তো যখন একেবারে কষা কষা হয়ে যাবে তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে আর একটু করে জাল দিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা দিলে কিন্তু তরকারিটার স্বাদ অনেকাংশে বেড়ে যায়, অর্থাৎ যারা কাঁঠালের বিচি পছন্দ করে তাদের কিন্তু মুরগির সাথে অনেক ভালো লাগে। আবার দেখা গেছে অনেকে কাঁঠালের বিচিটা খায় না, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আলু দিয়েও আপনারা এভাবে করে রান্না করে নিতে পারেন। তো দেখুন এটি কিন্তু মোটামুটি ভালো মতো কষানো হয়ে গেছে। তো এরপরও আমি একটু ঢেকে
যেহেতু বেছিটি দিয়েছি, এখন ঢেকে এরপরে আরেকটু করে জাল দিয়ে নিব, অর্থাৎ 2-3 মিনিটের মতো জাল করে নিব। দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে মোটামুটি ভালো একটা সময় নেয়, যার কারণে আমি এখন ভালো মতো একটু জাল করে নিয়ে এটি আমি প্রেশার কুকারটি ভালো মতো গরম করে নিব চুলায়, এবং তরকারিটি ঢেলে দিব প্রেশার কুকারের উপরে। তো প্রেশার কুকারের ভিতরে কিন্তু ভালো মতো গরম করে নিচ্ছি, প্রেশার কুকারে দেওয়ার আগে অবশ্যই গরম করে নিতে হবে। তো এখন আমি মোটামুটি যখন গরম হয়েছে তখন আমি ঢেলে দিব মুরগিটা। এরপরে কড়াইটাতে মোটামুটি একটু মশলা লেগে থাকবে, যার কারণে আমি মশলাটি ধুয়ে, অর্থাৎ একটু পানি দিয়ে, একটু পানিটা ফুটিয়ে, আপনারা চাইলে এখানে পানিটা আগে থেকেও ফুটিয়ে নিতে পারেন, অর্থাৎ পানি ফুটিয়ে তারপর দিতে হবে তরকারিতে। কিন্তু কখনোই ঠান্ডা পানি দিলে সে ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তরকারিটি আর স্বাদ থাকে না, অর্থাৎ স্বাদ আমার মনে হয় অনেকটাই কমে যায়। তো সবসময় চেষ্টা করবেন একটু একটু না পানি ফুটিয়ে এরপরে দিতে। তো দেখুন, আমি এখানে ফুটানো পানি দিয়েছি, এবং যেহেতু এটি প্রেশার কুকারে দিব তাই কিন্তু বেশি একটা পানি দেওয়া যাবে না, কারণ এটাতে কিন্তু আর কোনো প্রকারের পানি টানবে না। তো দেখুন এটি কতটা পাতলা আছে, অর্থাৎ এটি কিন্তু দেখা যাচ্ছে একেবারে পাতলা, কিন্তু দেখবেন যে কতটা ঘন হয়ে যাবে। তো এরপরে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, যেহেতু এটি আর খোলা হবে না তাই আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, এবং এ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, এতে করে ঘ্রাণটাও ভালো আসে এবং ঝালটাও ভালো লাগে। আমি ভুলে ঢাকনাটি আটকিয়ে দিয়েছিলাম, এবং খুলে তারপরে আবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। তো ঢাকনাটি খুলে এখন আমি কাঁচামরিচগুলো ঢেকে দিয়ে দিচ্ছি। তরকারিটি কিন্তু অলরেডি ফুটে গেছে, কারণ এখানে গরম পানি দেওয়া হয়েছে, এটি কিন্তু চুলায় দেওয়ার পানিটি দেওয়ার সাথে সাথেই দেখা যাবে এরকম ফুটতে শুরু করেছে। তো আর যার যার ইচ্ছে মতো এখানে ঝালটা ব্যবহার করবেন, অর্থাৎ মশলার মেজারমেন্ট কিন্তু অতটা বলা যায় না, কারণ এটাতে যা যা। তো দেখুন আমি এখানে কয়েকটি মরিচ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে মরিচ দিয়ে দিবেন। এটি কিন্তু ঝালটি কিন্তু পুরোটি আপনাদের উপরে, ঝালের মেজারমেন্ট কিন্তু যার যার নিজস্ব স্বাদ মতো দিতে হয়। তো আমি এখন এটি ঢেকে দিব, এবং 2টি সিটি দিলেই উঠিয়ে নিব, কারণ এটি কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা হয়ে গেছে, তো বেশি নরম হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। তো 2টি সিটি দেওয়ার পরে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, এবং কেমন হয়েছে, অর্থাৎ কতটা ঘন হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝে নিতে পারবেন। তো কাঁঠালের বিচি আলু দিলে কিন্তু এমনিতেই তরকারিটা ঘন হয়ে যায়, তো মশলা অতটা বেশি লাগে না। তো কতটা পাতলা ছিল এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে আশা করছি কিন্তু অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, ভালো লাগুক অথবা খারাপ লাগুক, কোথায় খারাপ লেগেছে সেটিও আশা করছি জানাবেন। আল্লাহ হাফেজ।